হচ্ছে বেস্ট অপশন। আপনাকে আল্লাহ পাক জান মাল যা দিয়েছেন, ইলম কালাম বিদ্যা বুদ্ধি, এগুলো দিয়ে ফি সাবিলিল্লাহ নিজেকে উৎসর্গ করে দেন। এই পথে যদি চলতে 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 আপনার মৃত্যু হয়ে যায়, আপনি গাজী ইনশাআল্লাহ। আর যদি চলতে চলতে আপনাকে তারা গুম করে ফেলায়, ক্রস ফায়ার দেয়, ফাঁসিতে দেয়, আপনাকে শহীদ করে ফেলে বা আপনার আপনার জীবন নাশ করতে পারে, এর চেয়ে বেশি কিছু ওরা অবশ্য করতে পারবে না। তাদের ক্ষমতা ধরে এই পর্যন্তই, দে ক্যান কিল দ্য পিপল, তারা শুধু মানুষকে মারতেই পারবে। এই পথে যদি আপনাকে মেরেও ফেলে, ছয়টা জিনিস পাবেন, কয়টা? ছয়টা, ভালো করে শোনেন। আল্লাহ পাক যেন আমাদের তাকদিরে নসিব করেন। আমি এক নাম্বার, রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথেই গোনা মাফ। দুই নাম্বার, কবরের কোনো প্রশ্ন উত্তরের টেনশন নাই, সব পাস। কবর কি জিনিস সেটা তো আমরা বুঝি ভাই, কিভাবে বুঝাবো আমি যে কবর কি জিনিস? এই ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। শহীদকে কবরের সমস্ত ফেতনা থেকে আল্লাহ পাক নিরাপদে রাখবেন, দুই নাম্বার। তিন নাম্বার, কেয়ামতের মাঠে যখন সে উঠবে তার কোনো দুশ্চিন্তা থাকবে না, যখন পদযুগল থরথর করে কাঁপতে থাকবে, চোখ বিস্ফোরিত হয়ে যাবে, ওই দিন এর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। চার নাম্বার, নিজের আত্মীয়দের মধ্যে 70 জন ব্যক্তির জন্য এই ব্যক্তি সুপারিশ করতে পারবে। পাঁচ নাম্বার, তার মাথায় আল্লাহ পাক স্পেশাল একটা তাজ পরাবেন, স্পেশাল মুকুট, দেখে চেনা যাবে এই ব্যক্তি সুহাদা। আর ছয় নাম্বার হচ্ছে, এটা আপনাদের জন্য ভালো, 73 জন, কজন? 73টা স্ত্রী আল্লাহ পাক আপনাকে দান করবে ইনশাআল্লাহ। হুরুন ঈনদের মধ্যে জাগর বিশিষ্ট চোখওয়ালা, একবার শাহাদাত হয়ে গেলেই ভাই সফল, জীবনটা সফল। অতএব জালেমদেরকে, কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিকদেরকে ভয় করে হক থেকে পিছু পা হবেন না। আতাফিরুনা মিন কদরিল্লাহ, আপনারা কি আল্লাহর তাকদীর থেকে পালাচ্ছেন? সাহাবীরা যুদ্ধের মাঠে বলতেন, আতাফিরুনা মিন শুহাদা, আতাফিরুনা মিন মিনাল জান্নাহ, আরদুহা কাআদিস সামাঈ ওয়াল আরদ, তোমরা কি ওইসব জান্নাত থেকে পালাচ্ছ যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান? তো এটাই আপনার ডেস্টিনেশন হওয়া উচিত, সবচেয়ে বেটার অপশন। যদি ঘরের কোনায় থাকতে না চান, আপনি ফি সাবিলিল্লাহ নিজেকে উৎসর্গ করেন। এই পথে হয় আপনি গাজী হবেন ইনশাআল্লাহ অথবা শুহাদা, এর বাইরে ইনশাআল্লাহ কোনো অপশন নাই ইনশাআল্লাহ।